জামিন পেয়েছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরা। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার আজ জামিন মঞ্জুর করেন। 5 জানুয়ারি একই আদালতে শুনানির জন্য আনা হয়েছিল বুশরাকে। উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করে আদালত। 7 নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় 10 নভেম্বর করা মামলায় ফারদিনের বান্ধবী বুশরাকে 1 নম্বর আসামি করা হয়। ওই দিন গ্রেফতার করা হয় তাকে। জামিন পেয়েছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরা। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার আজ জামিন মঞ্জুর করেন। 5 জানুয়ারি একই আদালতে শুনানির জন্য আনা হয়েছিল বুশরাকে। উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করে আদালত। 7 নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় 10 নভেম্বর করা মামলায় ফারদিনের বান্ধবী বুশরাকে 1 নম্বর আসামি করা হয়। ওই দিন গ্রেফতার করা হয় তাকে। জামিন পেয়েছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরা। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার আজ জামিন মঞ্জুর করেন। 5 জানুয়ারি একই আদালতে শুনানির জন্য আনা হয়েছিল বুশরাকে। উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করে আদালত। 7 নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় 10 নভেম্বর করা মামলায় ফারদিনের বান্ধবী বুশরাকে 1 নম্বর আসামি করা হয়। ওই দিন গ্রেফতার করা হয় তাকে। জামিন পেয়েছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরা। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার আজ জামিন মঞ্জুর করেন। 5 জানুয়ারি একই আদালতে শুনানির জন্য আনা হয়েছিল বুশরাকে। উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করে আদালত। 7 নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় 10 নভেম্বর করা মামলায় ফারদিনের বান্ধবী বুশরাকে 1 নম্বর আসামি করা হয়। ওই দিন গ্রেফতার করা হয় তাকে। জামিন পেয়েছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরা। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার আজ জামিন মঞ্জুর করেন। 5 জানুয়ারি একই আদালতে শুনানির জন্য আনা হয়েছিল বুশরাকে। উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করে আদালত। 7 নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় 10 নভেম্বর করা মামলায় ফারদিনের বান্ধবী বুশরাকে 1 নম্বর আসামি করা হয়। ওই দিন গ্রেফতার করা হয় তাকে।